এ কি চটি হাতে কেন? ব্যাপারটা আমি বলে দিচ্ছি, আজকের যাবো শ্বশুর বাড়ি আমরা দুজনে। আপাতত ভাইকে বলেছিলাম ভাই কোনো কাজের জন্য যাবে না। আরে আরে মানে শাকালু নিয়ে খেতে খেতে বেরোচ্ছে দেখো। এখন তো এখন বেরিয়ে বললাম যাই না, কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে যেতে? চার ঘন্টা। চার ঘন্টা? বাবা গরম লাগছে কি এর ভেতরে। চলো এখন যাওয়া যাক বাপের বাড়িতে, অনেকদিন পর যাচ্ছি, বিয়ের আগে ছিলাম নিমন্ত্রণ করতে আর এখন যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এলিস শর্ট ভিডিও। কেমন আছো তোমরা? আসলে খুব ভালো আছো? আমরা দুজনে খুব ভালো আছি, তাই চলে যাচ্ছি এখন ওর শ্বশুর বাড়ি। আর তোমার বাবার বাড়ি? তোমার শ্বশুর বাড়ি আমাকে নিয়ে যাচ্ছ ভালো মন্দ খাওয়া? তো অবশ্যই আজকে যাচ্ছি আমার বড়মশাইয়ের শ্বশুর বাড়িতে, তাই তো? ইয়েস, আমার শ্বশুর বাড়িতে তোমাকে নিয়ে যাচ্ছি। তো দেখি ওর শ্বশুর বাড়ি গিয়ে কিরকম আদর যত্ন পাই, কিরকম আপ্যায়ন পাই। অনেকদিন পর যাচ্ছি ওর শ্বশুর বাড়িতে, তো চলো যাওয়া যাক। আজকে আমরা দুজনেই যাচ্ছি গাড়ি করে, অনেকদিন পর বেরিয়েছি। তোমরা একটুখানি দাঁড়িয়েছো তেল ভরার জন্য, দেখো এখানটাতে তেল ভরতে চলে গেছে। তো এখন আর কি করা যাবে বলো, এখন আমাকে ঘুমাতে ঘুমাতেই যেতে হবে। এটা এখানে ঘুমানোর থেকে ট্রেনে ঘুমানো আমার মানে বেশি ভালো লাগে, কারণ ট্রেনে আমাদের নিশ্চিন্তে ঘুমানো যায়। এখানটা আমি ঘুমিয়ে পড়লে ওর কখন ঘুম পাবে সেটাই হচ্ছে বড় টেনশনে। কিন্তু ঘুমানো যাবে না, যেহেতু অন্য কেউ থাকলে তখন আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে তো আমি একাই যাচ্ছি, আজকে গল্প করতে করতেই যেতে হবে, তা নাহলে ঘুম পেয়ে যাবে। আর এই জায়গাটা জাস্ট দেখো, এই জায়গাটা কত সুন্দর লাগছে, মানে এই জায়গাটা আমার সেই লাগে। তোমার কেমন লাগে এই জায়গাটা? আমি তো জায়গাটার প্রেমেই পড়ে যাই মাঝে মাঝে। প্রেমে পড়ে যাও? গাড়ি চালিয়ে যেতে কি তোমার ভালো লাগছে নাকি ঘুমাতে ঘুমাতে ভালো? আমার যেমন ট্রেনে ঘুমাতে ঘুমাতে ভালো লাগে। আমার তো গাড়ি চালাতে যেতে যেতে ভালো লাগে না, আমার ঘুমিয়ে ঘুমিয়ে যেতেই ভালো লাগে। দেখো এই জায়গাটা এত সুন্দর, একটা ভিউ পয়েন্ট না, মনে হয় খানটাতে বসে থাকি। রাস্তায় যেতে যেতে আইসক্রিম কিনে নিয়েছি, আর এদিকে দেখো হ্যাঁ খাওয়া লাগবে না তোমাকে, আমাকে দিয়ে দাও ওটা। খেতে খেতে একটু সাবধানে চালিও গাড়িটা। ভালো খেতে আইসক্রিমটা, 15 টাকা করে নিয়েছে। ভালো না? খালের মতো পরে সেই জায়গাটা আমি চা করে, এই রাস্তাটা বিভর্ষ, মানে একটু সন্ধ্যার দিকে আসলে না প্রচন্ড ভয়ানক, আর এমনিতেও লোকজন একটু কম চলে, দু একটা লোক চলে। তো চলো তোমাদেরকে ব্যাগে দেখাই। কতগুলো ছাগল আছে, কতগুলো একটু আগে খেয়েছি নাহলে খেতাম। এই জায়গাটাই কিন্তু আমরা করেছিলাম হচ্ছে কি চা, এই জায়গাটা চা করে খেয়েছি। এই জায়গাটা এতটা নির্জুম বলার মতো না, এই জায়গাটা দিয়ে যাই আমরা সবসময়, যার সময় এই জায়গাটা দিয়ে যাই আমাদের ভালো লাগে, এই জায়গাটা দিয়ে যেতে, তাই না বলো? মানে যেমন শর্টকাট হয়ে যায় তেমন ভালোও লাগে দেখতে, একটা আলাদাই ফিল, মানে এখানটা আলাদাই ফিল, ভালো লাগে বেশ। দুপাশে জঙ্গল মাঝখানে রাস্তা, কেউ নেই রাস্তার মধ্যে, শুধু আমরাই থাকি আর কি। এই দেখো এই জায়গাটাতে আমি কিন্তু চা করেছিলাম, এখানে চা করে খেয়েছিলাম এখানটাতে। আর এই জায়গাটাতে দেখো কয়েকটা তার লোক রয়েছে, মানে এখান দিয়ে আমাদের বাড়িটা খুব একটা দূরত্ব না, মোটামুটি এখান থেকে আর আধ ঘন্টা 40 মিনিট গেলে আমাদের বাড়িতে চলে যাবো। আর এটা হচ্ছে এখন ভালকার, এখানটাতে একটা মানে ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো চলো এখন বাড়ি যাই। মোটামুটি কদিন সময় লাগবে ভুট্টা হতে? একদিন আমি আসবো খেতে। টাটা। এই টাটা। সে তুমি আমার জন্য নিয়ে আসবে, পেয়ারা না নিয়ে আসবে না কিন্তু।
ওকে এখন পাঠিয়ে দিয়েছি আমার জন্য পেয়ারা আনার জন্য, কারণ আমার পেয়ারা খেতে ইচ্ছা হচ্ছে খুব। আর অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি, কিছু খাইনি, আমার মুখটা একটু না চালালে ভালো লাগছে না। ট্রেনের মধ্যে গেলে তো অনেক কিছু খেতে খেতে যাই, তো তাই ভাবলাম গাড়ির মধ্যে যাবো, একটুখানি দাঁড়িয়ে যাক, একটুখানি কিছু খেতে খেতে। পাটাও ব্যথা হয়ে গেছে। ভালো আনার কি দরকার ছিল, ছোলা আবার এদিকে দেখো, ছোলা আবার পেয়ারা মাখা দুটোই। ঠিক আছে, এখন খাই আর কি করবো, একা একাই খাচ্ছ। তোমার কি ফর্সা ফর্সা লাগছে গো আজকে? এই হচ্ছে কেশবজির মন্দির, অল্প অল্প দেখা যাচ্ছে এই যে, কারণ ভালো করে আমি তুলতে পারছিলাম না, অনেক পরে মনে হলো যে এটা তুলি একটুখানি। তো বাড়ি যাওয়ার আগে এখন আমাদের মিষ্টি নিতে হবে। মিষ্টি নেবা তো শ্বশুর বাড়িতে? খালি হাতে তো চলে যাও মিষ্টি না নিয়ে। আজকে কি মিষ্টি নেবা? কতক্ষণ তাকিয়ে থাকবে মুখের দিকে, তারপরে গিয়ে কথা বলবে, তার আগে বলবে না, তাই তো শান্তাই? হ্যাঁ, তুই কি বলেছিস আমার নামে, কি বলেছিস তুই আমার নামে, সত্যি কথা? টাটা বাবাই, টাটা বাবাই, টাটা টাটা করে দাও। তুমি বুঝাচ্ছ পিসানের সাথে, আবার ইয়েলো জামা পিসানের সঙ্গে ম্যাচিং করে, পিসানের কালার জামা পরেছো, টাটা করে দাও। এ বাবাই, টাকা টাকা, টাটা কেনাকাটি করতে। ওখানে মা আর আমি যাবো, আর এখানে সবাই মিলে আছে। সামনে দেখো কে আছে, সামনে আর বাবাই আছে। দুরন্ত আর দেখ ক্যামেরার মধ্যে কেমন বলদ লাগছে। কেনাকাটি করতে কতক্ষণ কি থাকবে আমাদের সঙ্গে? না না, আমি একটু পরে পালিয়ে যাব। কেন? ও আমাকে একটা জিনিস কিনে দেবে যেটার সঙ্গে ওকে দরকার, মানে ওকে একটা পাঞ্জাবি কিনবো যেটার জন্য ওকে দরকার মাপে, তো ওটা কিনে আর একটা জিনিস কিনে ও চলে আসবে। আমি আর মা কেনাকাটি করে তারপরে এখন আমাদের কিছু বুঝতে হবে। চলে গেলাম একটা পর্দা আর পাপোশ কিনতে। এখানে কিন্তু অনেক রকম সেলে কালেকশনগুলো বিক্রি হচ্ছিল আর অনেকটা কম দামে। দেখো এই পর্দাগুলো কিন্তু অনেকটা অল্প দামে ছিল বলে তাই জন্য কিন্তু বাড়ির জন্য পর্দা আর পাপোশটাও আমি নিয়ে নিয়েছি। এখানে চলে এসেছিলাম মায়ের সাথে একটুখানি বাবার জন্য জামা কিনতে, যেহেতু পয়লা বৈশাখ সামনে তাই বাবার জন্য আমি একটা জামা কিনতে গেছিলাম। দেখো মাও কিন্তু গেছিল বাবার জন্য জামা কিনতে। এ বাবাই, পিপি তোর জন্য জামা এনেছি, তুই নিবি জামাটা? ভূ চলে গেল পিসান, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জামা ফেলে বিশানের কোলে উঠেছে। মারো আরো জোরে, মারো, আদর করে দে, মার না বাবা, মারতে নেই বাবা, আদর করো, আদর করো, হামুজি দাও, আদর, হামপি দাও, হামপি দাও, হামপি দাও, হামপি দাও, হামপি, 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 হামপি দাও, হামপি দাও, মজা করছে।
আদর করো, আদর 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 করো, আদর টুকুন দিলা, টুকুন টুকুন বাবা, টুকুন দাও বাবা, টুকু দাও, টুকুন দাও, টুকুন মারে না, মারে না, টুকুন। কালকে রাতে মার্কেট করে বাড়ি আসলাম, আর বাড়ি আসার পরে ভিডিওটা এখন দেখছি এন্ড করা হয়নি, আর দেখো পুচকি কোনা দিয়ে উকি মারছে, আমি কি করছি সেটা দেখছে, আরেকজন উকি মারছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।